এই যে অনেকটাই কেটে গেছে, এই যে ভীষণ জ্বালা করছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টুম্পা কিচেন রুম অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমরা জঙ্গলের ভেতরে যাব কোদাল আর ছিপ নিয়ে কাঁকড়া ধরতে। তো চলুন দেখতে থাকুন আমরা কীভাবে কাঁকড়াগুলো ধরছি, খুব মজা লাগবে। কেন আমি তো সেভাবে কোনোদিনও ধরিনি, তো চলুন আসুন দেখি আমরা জঙ্গলের ভেতরে ঢুকি। এবার এই তো আমার ভাইপোর সঙ্গে যাচ্ছি, এবার কিন্তু আমরা গর্ত খুঁজে কাঁকড়া ধরবো। এই এইখানে হরিণ আছে, হ্যাঁ তাহলে এটা বলি, বুড়ো সঙ্গে হরিণও আছে। কোথায় খুঁজে দিলে? যত ছোটো পাথর হবে ছোটো খোঁজ হবে তত ছোটো করে ছোটো খোঁজ হবে না, ছোটো করে যাওয়া হয় ওই সেই আর কি। মানে গাছ পাখার হলে একদম ঘন হয়। এটা আছে না, এটা তো বেরিয়ে গেছে, ওই যে পা উল্টে দিবি। অবশেষে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরে একটা কিন্তু কাঁকড়া ভালো গর্ত পেয়েছি। ওটা কিন্তু আমার ভাইপোটা বের করছে, আমি পারছিলাম না বের করতে। তো দেখতে থাকুন কাঁকড়াটা কত বড় হয়। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা কিন্তু অবশিষ্টে বেশ বড় কাঁকড়াই বেরিয়েছে, কিন্তু পা দুটো কাঁকড়ার ভেঙে গেছিল। কাঁকড়াটা বের করেছি, দেখুন কত বড়। এই যে আমাদের কাঁকড়া হলো একটা, ওই জলটার মধ্যে হালকা করে ধুয়ে নে না কাঁকড়াটা। দেখো বন্ধুরা, কিছুটা কাঁকড়া ধরার পরে কিন্তু কিছুটা এগিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাঘের পায়ের থাবা।
তো এটা দেখার পরে কিন্তু ভীষণ ভয় লাগছিল। তো তখন আমরা কি করেছিলাম, ওই জঙ্গলে কিন্তু আর ছিলাম না, তখন আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে কিন্তু খাল পেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। খালের উপর থেকে এবারে আসতে গিয়ে এই যে কেটে গেছে এই জায়গাটা, কিসে লেগেছে যাই না। একটাই কাঁকড়া ধরতে পেরেছি, আর ভীষণ শরীরটা খারাপ লাগছে, আর পাও কেটে গেছে অনেকটা ভেতরে, এখানে কেটে গেছে পা, তো এই যে অনেকটাই কেটে গেছে, এই যে ভীষণ জ্বালা করছে, আর শরীরটাও খুব খারাপ লাগছে, আর কাঁকড়া ধরতে পারলাম না, ওই জন্য বেরিয়ে আসলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।